বাঙালি দুই চোখে ক্যানভা দেখতে পারে না। ব্যাক ইন দ্য ডেজ যখন আমি প্রেজেন্টেশন দিতাম বিভিন্ন জায়গায়, একবার মনে আছে আমি ক্যানভাতে একটা স্লাইড ওপেন করেছিলাম, এন্ড দ্য গাইজ হু আর দেয়ার দে ওয়ার লাইক, না 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 ক্যানভা প্রফেশনাল না ভাই, আপনি পাওয়ার পয়েন্টের কাজ শিখেন। দেন কয়েকদিন পরে আই ওয়েন্ট টু অ্যানাদার প্রেজেন্টেশন, ওইখানে আমি ক্যানভার জিনিস পাওয়ার পয়েন্টে ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করেছিলাম, এন্ড দে ওয়ার লাইক, আরে তুমি তো সেম ডিজাইন পরো, দিস দ্যাট ব্লা ব্লা ব্লা। সো বিষয়টা বুঝছেন, আই ডোন্ট নো বাংলাদেশে পাওয়ার পয়েন্টের প্রতি মানুষের কি এত লয়ালটি। সো দ্য থিং ইজ, মাইক্রোসফট ওয়ার্ড এন্ড পাওয়ার পয়েন্ট আপনার জন্য ফ্রি না, এটা আপনার ক্র্যাক করে মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশে জানানো হয়, এন্ড দে আর প্রমোটিং পাইরেসি বেসিক্যালি, যেখানে গুগল স্লাইডস বা ক্যানভা বেসিক্যালি ফ্রি, যা ইউ ক্যান মেক হোয়াট এভার ইউ ওয়ান্ট, এন্ড গুগল ডকস, ক্যানভা, গুগল স্লাইডে আপনারা টিম আকারে কাজ করতে পারবেন, কে কি করছে ওটাও দেখা যায়, হিস্টোরিও দেখা যায়। সো ইউ আর গেটিং অল অফ দিস ফর ফ্রি, এন্ড এটাকে আপনারা নন কর্পোরেট বলতেছেন, এবং পাওয়ার পয়েন্টে হাতেও কিনা কয়েকটা টেম্পলেটকে সবাই কর্পোরেট এন্ড প্রফেশনাল বলতেছেন। আমি বর্তমানে নাজ ডেলিতে ক্লাস করি, ওদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, এন্ড ওরাও ক্যানভা এন্ড গুগল স্লাইড ইউজ করার জন্য অনেক এনকারেজ করে, বিকজ এটা ফ্রি, এন্ড বাংলাদেশে যেটা ফ্রি না ওটা ক্র্যাক করে চালিয়ে ওটাকে কর্পোরেট বলে চালাচ্ছে। একবার মনে আছে একটি পাওয়ার পয়েন্টের সেমিনার ছিলাম, ওখানে আমি অ্যাস করেছি, আচ্ছা পাওয়ার পয়েন্টে আমার এই কাজটা করতে আমার এত মিনিট লাগে, ক্যানভাতে এটা ফাস্টার করতে পারি, সো আমি কেন ক্যানভা ইউজ করবো না? রিপ্লাইটি এসেছিল, ও ক্যানভাতে করলে আপনার বস খুশি হবে না। সো মানে এটা কি বাংলাদেশের প্রবলেম নাকি অ্যাকচুয়ালি ক্যানভা পাওয়ার পয়েন্ট থেকে লেস সুপিরিয়র কোনো কিছু? প্লিজ আপনাদের থটস কমেন্টে বলেন।